মোগলাই পরোটা খেতে যতটা ভালো, বানানোর প্রসেসটাও খুব সহজ। নমস্কার, মাদ্রি স্পেশাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। মোগলাই পরোটা তৈরি করার জন্য লাগছে 2 কাপ ময়দা, 1/2 টিস্পুন নুন, 2 টিস্পুন তেল, শুকনো অবস্থায় ময়দাটাকে তেল নুনের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। আমি 10 মিনিট ধরে মেখে ময়দার মণ্ডটাকে তৈরি করে নিয়েছি। অল্প একটু তেল ময়দার মণ্ডর উপরে মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে। ময়দার মণ্ড থেকে 4টি লেচি বের করে নিয়েছি, এরপর বেলে নিতে হবে। অল্প একটু ময়দা ছড়িয়ে নিয়ে যতটা পাতলা বেলা সম্ভব ততটা পাতলা বেলে নিতে হবে। দেখুন, পরোটার সাইজটা বেশ বড় হয়েছে এবং খুব পাতলাও হয়েছে। এরপর লাগছে একটা ডিম, অল্প একটু নুন আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, 1টা পেঁয়াজ কুচানো আর কিছু ধনে পাতা। ডিমটা আগের থেকে ফেটিয়ে নেওয়ার জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনে পাতাটা মেশাতে সুবিধা হবে। এরপর পরোটার মাঝখানে ডিমের মিশ্রণটাকে এইভাবে ছড়িয়ে দিতে হবে। মোগলাই পরোটার ফোল্ডিংটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। পরোটার এই সাইডটাকে ওভারল্যাপ করে দিতে হবে যাতে মাঝখানে কোনো ফাঁকা না থাকে। একটু তাড়াতাড়ি ফোল্ড করে নিতে হবে যাতে ডিমটা মাঝখান থেকে বেরিয়ে না যায়। ফোল্ড করে নেওয়ার পর কর্নারের দিকগুলো এইভাবে আঙ্গুল দিয়ে চেপে দিতে হবে। দেখুন, মোগলাই পরোটা বেশ সুন্দরভাবে ভাঁজ করা হয়ে গেছে। এরপর ভেজে নিতে হবে। তেলটা বেশ গরম হয়ে আসলে মোগলাই পরোটা ভেজে নিতে হবে। মোগলাই পরোটা ডোবা তেলে ভাজলে বেশ খাস্তা খেতে হবে। দোকানের যে মোগলাই পরোটা তৈরি করা হয় সেটা অনেক বড় কড়াইতে ভাজা হয় বলে অত বড় সাইজের মোগলাই পরোটা করা সম্ভব, কিন্তু বাড়িতে তৈরি করার জন্য এই মোগলাই পরোটার সাইজটাই পারফেক্ট। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, আমি শিওর আপনার পছন্দ হবে। আর পছন্দ হলে লাইক শেয়ার কমেন্ট করে আমায় মোটিভেট করবেন। মোগলাই পরোটা ভাজা হয়ে গেছে, খেলে বুঝতেই পারবেন কতটা ভালো তৈরি হয়েছে। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে বেল বাটনটাও প্রেস করে দেবেন। সাবস্ক্রিপশন একদম ফ্রি।